স্যার আয় বসির, কাগজপত্র ব্যাগ লই আইছি। হ্যাঁ ভিতর আয়। কিরে কি হইছে? আজকে আমাদের মিশনটা শেষ করতে হবে। এই তোমার প্ল্যান বলো। স্যার কালকে আমরা আসামিদের বাড়িতে রেড করব, কিন্তু আসামিদের আস্তানায় যে দরজাগুলো আছে সেগুলো ভেঙে ঢোকা খুব অসম্ভব স্যার। দরজাগুলো খুবই অত্যাধুনিক স্যার। দরজা। আর তোমার কাছে কি প্ল্যান? স্যার আসামিরা খুব চালাক, ওই বাড়িতে কোনো জানালা নাই স্যার, রহস্যে ভরা দরজা স্যার, পুরো আমাদের অফিসের মতো। কে? আমি বসির, বাকি সব ডকুমেন্ট লই আইছি স্যার। ভিতর আয়। আচ্ছা কাল্লা সাথ দে আইছে টানি কুলি বেল্লায়। মা গো মা, এটা কি? ভিতর আয়। হইছে কি তোর? হ্যাঁ মা, এটা কি গতকাল্লা দেয়াইলেন দরজা টানি খুলছেন, আর যদি আলমারি খুলছেন? না না না, এইভাবে দুষ্ট ছেলে পাগল। আজকের খবর কি তোমাদের? আসামিদের কতটুকু কি হলো? কে? স্যার আয় বসির, ডকুমেন্ট ব্যাগিন কপি করে আনছি। ভিতর আয়। ও মা গো, কি তামসা। ও মা, ওই ওখানে কি করস? আয় ভিতর আয়, তাড়াতাড়ি আয়। কি তামসা। দেয়ালে ভিত্তি দরজা। আসামিদের কি আমরা ধরতে পারবো না? সারা জীবন শুধু মিটিংই করব। সাল দেখাইছিল এদিক দিয়ে, কিন্তু এদিক দিয়ে খুলবো না এদিক দিয়ে খুলবো। কে? স্যার আয় বসির, আমি যে কাগজ চাইছিলেন নাকি লই আইছি। আমা খোলে না তো, আমা এটা কি খোলে না যে। ও মা গো, কি রে তুই ডান্স করস কেন? জরুরি কাজ আছে, তাড়াতাড়ি ভিতর আয়। ওই তুই দরজা খুঁজে পাস না। তো স্যার আজকের মতো মিটিং ইয়ানেই শেষ। ঠিক আছে বসির, তুমি বাড়ি যাও। হ্যাঁ তো আজকের মিটিং এখানেই শেষ, সবাই আসতে পারে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আরে দরজা দরজা দরজা, এত দরজা কোনায় রেখেছে?